প্রায় 18 বছর চলছে। আমি ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 7 বছর, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 7.5 বছর, যুবদলের সভাপতি প্রায় চলছে প্রায় 3 বছর। এমনি ভাবে যুবদলে আমার বয়স প্রায় 18 বছর হয়ে যাচ্ছে। আমি মনে করি আমরা সবার যুবদল নেতৃবৃন্দ এবং সবার ছাত্রদল নেতৃবৃন্দ নিয়ে সমন্বয় করে আমরা একটি শক্তিশালী যুবদল উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি আমার যে সহযোগিতা যারা আছেন আমার সাধারণ সম্পাদক সহ আমরা সবাই মনে করি যুবদলের সাবেক নেতৃবৃন্দ যারা পরীক্ষিত আছেন এবং সাবেক ছাত্রের নেতৃবৃন্দ যারা আছেন আমরা সবাইকে সমন্বয় করে আমার বিশ্বাস, আমার সাধারণ সম্পাদক বিশ্বাস, যারা পরীক্ষিত নেতা কর্মী কেউ যুবদলের কোভিড থেকে বাদ পড়বেন না, এটা আমরা বিশ্বাস করি। প্রিয় সাধারণ পাশাপাশি বলতে চাই, এমনি এক সময় আমরা যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে যখন আমাদের প্রধানমন্ত্রী বেসরকারী বেগম খালেদা কারাগারে একটি মিথ্যা সাজানো মামলায় একটি ফরেন্সিক রায় পেয়েছেন আজকে কারাগারে। তার অপরাধ কি? 2 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এই 2 কোটি টাকা কিন্তু ব্যাংকে আছে, এই 2 কোটি টাকা আজকে 6 কোটিতে রূপান্তর হয়েছে। তারপরে বেগম খালেদার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাজা দিয়েছে। প্রিয় সাথী বন্ধুরা, এই সরকার ক্ষমতা আসার পরে শেয়ার মার্কেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে সোনালী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে। এই সরকার ক্ষমতা আসার পরে বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে, হলমার্ক থেকে টাকা প্রচার করা হয়েছে। সর্বশেষ এই ঢাকা শহরের শহর মসজিদের শহর এই শহরকে কেসিনের শহর করে কেসিনের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে প্রচার করা হয়েছে। তাদের কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, নাম দেখানো কেসিনের 3 জন মালিককে মাত্র গ্রেপ্তার করা হয়েছে, বাকি 57 জন মালিককে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? কারণ তারা আওয়ামী লীগের নেতা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা, তার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। টাকা কিন্তু হাজার হাজার কোটি টাকা প্রচার হয়ে গিয়েছে। এই বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, শেয়ার মার্কেট সহ কেসিনোর যারা হাজার হাজার কোটি টাকা খরচ করেছেন অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে এমনি এক সময় আমরা আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি যখন আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ অবস্থান করছেন, কিন্তু একটার পর একটা মামলা হচ্ছে, মামলার কারণে তিনি দেশে আসতে পারছেন না। তার অপরাধ কি? তার অপরাধ একটি, তিনি জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশে ঘুরে ঘুরে প্রতিষ্ঠা করেছেন, তিনি জাতীয়তাবাদী শক্তির পেলাকে উত্তোলন করে রেখেছেন, তিনি জাতীয়তাবাদী শক্তির পক্ষে কথা বলছেন, তিনি বাংলাদেশের পক্ষে কথা বলছেন, বাংলাদেশের সরকারের পক্ষে কথা বলছেন, এটাই হলো তারেক রহমান অপরাধ। প্রিয় সাথী বন্ধুরা, এই অপরাধে যদি তার মামলা হয়, আমরা মনে করি বাংলাদেশের 5 কোটি যুবক এই অপরাধে অপরাধী, আমরা বাংলাদেশের সরকারের পক্ষে কথা বলবো, আমরা জাতীয়তাবাদী শক্তির পক্ষে কথা বলবো, আমরা প্রধান খালেদিসের পক্ষে কথা বলবো, আমরা তারেক রহমানের সুরেশের কথা বলবো। সাধারণ বন্ধুরা, শুধু তারেক রহমান বা বেগম খালেদিয়া নয়, এই সরকারের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মাসের পর মাস, বছরের পর বছর জেলে রাখা হচ্ছে। এই সরকারের একটি চুক্তির বিরুদ্ধে তারা বলেছিল বোর্ডের মেনে ছাত্র আবার তার অপরাধ কি? সে বলেছিল 6 দিনের পরে বিদেশ থেকে যখন তারা আসবে বাংলাদেশের কোনো পোর্ট ছিল না, তখন কলকাতার পোর্ট ব্যবহার করে অনুমতি চেয়েছিল, কিন্তু ভারত সরকার বাংলাদেশকে সে পোর্ট ব্যবহার করে অনুমতি দেয়নি। আজকে এই সরকার মংলা বন্দর ভারতকে ব্যবহার করতে অনুমতি দিচ্ছে। আজকে দীর্ঘ বছর ধরে আমরা পানি ন্যায্য হিসেবে পাচ্ছি না। এই সরকার আজকে ভারতে একটি রাজ্য আরেকটি রাজ্য দিয়ে পর্যন্ত পানি যায় না, কিন্তু এই সরকার আমাদের ফেরির পানি ভারতকে দিয়ে দিচ্ছে। এসব কথা ফেসবুকে লেখা বলা দেয়, আজকে আপনাদেরকে পিটিয়ে পিটিয়ে নির্বন্ধের হত্যা করা হয়েছে। তা আসতে বলতে চাই, আমাদের এই স্বাধীন বাংলাদেশের কথা বলার অধিকার নাই, বাংলাদেশের গণতন্ত্র নেই, সাধারণ মানুষের স্বাভাবিক জীবনের গ্যারান্টি নেই, তাই বলতে চাই এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই, অধিকার নেই। আমরা বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের কাজ রেখে হাতে হাত রেখে
এই সরকারের মধ্যে আন্দোলন সংগ্রাম করে তুমি আসেন আন্দোলন সংগ্রাম করে আমরা এই সরকারকে পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক সরকার বেগম খালেদা জিয়ার সরকার সরকার প্রতিষ্ঠা করবে সেই পক্ষে রেখেন সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পুরাদেশ বাংলাদেশ জিম্মারের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব জিন্দাবাদ শেখ জাবেদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণ নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স এতক্ষণ ড্যাফোডিল ও আরজি চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।